পনিরভাবে ভুল করবেন না। নিরামিষ দিনে যখন সবজি খেতে ইচ্ছা করবে না কিংবা বাড়িতে সবজি থাকবে না, তখন এই রান্নাটা করে সবাইকে খাওয়াতে পারেন। কেউ কিন্তু বুঝতেও পারবে না যে কি খাচ্ছে, সবাই ভাববে পনিরই খাচ্ছে। তার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে বড় চামচের 3 চামচ বেসন দিয়ে হালকা আঁচে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলাম। বেসন ভাজার পর এর মধ্যে 1 চামচ কাসুরি মেথি, তারপর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে আরও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো দুধও দিতে পারেন, তারপর গরম জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে পারেন। আমি লিকুইড দুধ দিয়েছি বলে গুঁড়ো দুধ দিইনি। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে ঘিও দেওয়া যেতে পারে। যখন ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে তখন একটা থালায় ছোটো চামচের হাফ চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এই বেসনের মিশ্রণটা থালার মধ্যে দিয়ে খুব ভালোভাবে সেট করে নেব, তারপর ঠান্ডা করতে দিচ্ছি। এইভাবে চারিদিকটা সেট করার পর প্রায় 10 থেকে 15 মিনিট মতো ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে, তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। সব পনিরগুলো কাটার পর কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এই বেসনের পনিরগুলো আমি বেশ লাল করেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চায়ের সঙ্গেও এই বেসনের পনিরগুলো খেতে পারেন। একটা একটা করে এই বেসনের পনিরগুলো দিয়ে বেশ লাল করেই ভেজে তুলে নেব। এইভাবে সব পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 তেজপাতা ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে হালকা আছে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির জারে দিয়ে দিলাম 10-12টা কাজু কিশমিশ। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে। তারপর দিয়ে দেবো তিল। যদি তিল না থাকে সেক্ষেত্রে পোস্তও দিতে পারেন কিংবা চারমগজও দেওয়া যেতে পারে। আমি এখানে বড় চামচের 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। দিয়ে খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, আর এদিকে আলুগুলোও হালকা লাল করে ভাজা হয়ে এসছে। এবার এই আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে তেলের মধ্যে যদি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তারপর যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে হালকা আঁচে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনি দিলে স্বাদটা বেশ ভালোই হয়। এখানে ছোটো চামচের 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেব। এই রান্নার মধ্যে হলুদ পড়বে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার এর মধ্যে মিক্সির জার ধোয়া জলটা হাফ কাপ দিয়ে দিলাম। দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আলুগুলোও প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। যেহেতু এটা বেসনের পনির, ঝোলটা অনেকটাই টেনে নেবে, তাই একটু বেশি পরিমাণই জল দিলাম। জলটা দিয়ে খুব ভালোভাবে ফুটতে দিয়েছি। ফুটতেও শুরু করে দিয়েছে। এবার এক এক করে ভেজে রাখা বেসনের পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ভালো করে ফোটানোর পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে ফোড়নেও গরম মশলা দিতে পারেন, গোটা গরম মশলা। যেহেতু আমি শেষে গরম মশলার গুঁড়ো দেবো তাই জন্য আর ফোড়নে দিইনি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি, তারপর গ্যাস বন্ধ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল বেসনের পনির। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।